আজকে পর্বের শুরুতে গরিমা এবং আরণ্যকে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, যেখানে দুজনেই দুজনে খুব প্রশংসা করছিল। তারপর রাজেশ বক্তৃতা দিতে স্টেজে উঠে, যেটা দেখে রোশনায় খুব ভয় পেয়ে যায় এবং বাড়ির সবাই ও অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন আরণ্যকের বাবা সুরঙ্গনাকে জিজ্ঞাসা করে যে এই লোকটা এখানে কি করছে, তুমি ওকে এখানে কেন এনেছ? তখন সুরঙ্গনা বলে, আমি ওকে ডাকিনি, ও নিজে থেকেই এসেছে, ও কিছু বেনারসের ভিডিও দেখাবে, তারপর ও যদি রোশনাকে এখান থেকে নিয়ে যেতে চায় তাহলে আমি ওকে আটকাবো না, বরং ওকে হেল্প করবো। রাজেশ বলে, আমি কিছু বেনারসের রিচুয়ালস দেখাতে চাই, কারণ যার বিয়ে হচ্ছে সে আসলে হাফ বেনারসি এবং হাফ বেঙ্গলি, যাতে বিয়ের সময় বেনারসের কিছু রিচুয়ালস দেখা হয়। তারপর ভিডিও চালিয়ে দেওয়া হয়, যেটা ছিল রোশনা এবং আরণ্যকের বিয়ের ভিডিও, যেটা দেখে সবাই চমকে ওঠে, যেটা দেখে সেখানে থাকা সাংবাদিক ও রোশনায় ভিডিও করতে শুরু করে দেয়। সুরঙ্গনাকে সবাই জিজ্ঞাসা করে যে এটা কি হচ্ছে, তখন সুরঙ্গনা বলে, আমি তো এসব কিছুই জানতাম না। তখন রাজেশ বলে, বেনারসের সাদির সিং? সুরঙ্গনা ম্যাডাম গরিমাকে বলে, তুমি এই কাকে বিয়ে করতে যাচ্ছিলে, এক্ষুনি এই মুহূর্তে এই বিয়ে ভেঙে দাও। তখন গরিমা কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে এইভাবে ঠকালে আরণ্যক। তখন আরণ্য গরিমাকে বলে, তুমি আমার কথাটা একবার শোনো, আমি এতদিন ধরে যে কথাটা বলতে চাইছিলাম এটাই সেই কথা। তখন রোশনায় বলে, এই বিয়েটা মিথ্যে, তাই তোমরা এটাকে ভেঙে দিয়ে চলে যেও না। বাড়ির সবাই আরণ্যকে উল্টো পাল্টা কথা বলতে থাকে যে একটা মেয়েকে বিয়ে করা সত্ত্বেও তুমি আবার একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছিলে। রাজেশ বাড়ির লোকেদের আরো উল্টো পাল্টা বলতে থাকে যে আপনাদের বাড়ির ছেলে আমার বউকে তুলে নিয়ে এসে বিয়ে করেছে। আরণ্যক তখন সব সত্যিটা খুলে বলে যে কিভাবে আরণ্যক এবং রোশনায়ের বিয়ে হয়েছিল, লোকেদের চাপে কিভাবে বাধ্য হয়ে রোশনায়কে বিয়ে করতে হয়েছিল। তখন বাড়ির সবাই বলে যে তাহলে ও শাখা সিঁদুর কার জন্য পড়ে থাকে। তখন আরণ্যক বলে, সব মিথ্যে, কারণ আমি মিথ্যে না বললে তোমরা ওকে এই বাড়িতে থাকতে দিতে না। তখন সুরঙ্গনা ম্যাডাম বলে যে ওই ভিডিওটাতে তাহলে কে ছিল যেখানে স্বামী সে যে তোমাকে সিঁদুর পরিয়েছিল? তখন গরিমা বলে, ওটাও তুমি দিয়েছিলে আরণ্যক। তখন আরণ্যক বলে, দেখো গরিমা, আমি সব কিছু সত্যি কথা বলে দিয়েছি, এবার আমাকে যা শাস্তি দেওয়ার তুমি দাও। তখন ব্যবসার বাবা মা বলে, তুমি কি ওই মেয়েটার সঙ্গে থাকতে চাও? তখন রোশনায় বলে ওঠে, স্যাডজি কার সাথে থাকতে চাই আমি জানি না, কিন্তু আমি স্যাডজির সঙ্গে থাকতে চাই না, যেটা শুনে আরণ্যক চমকে ওঠে। তখন রাজেশ বলে, রোশনায় তুমি আমার সাথে চলো, আমি তোমায় রানী করে রাখবো। তখন আরণ্যক বলে, চুপ করো তুমি। তখন গরিমা বলে, তুমি এখনো এসব বলছো, কিসের অধিকার এখনো তোমার ওর উপর? তখন আরণ্যক বলে, রোশনায় যাকে খুশি বিয়ে করতে পারে, কিন্তু ওর কাছে আমি রোশনাকে কিছুতেই যেতে দেব না, ও একজন ক্রিমিনাল, ও রোশনাকে মেরে ফেলবে। তখন আরণ্যকে দাদু বলে, ঠিক আছে, রোশনায় যাকে ইচ্ছে তাকেই বিয়ে করতে পারবে। তখন আরণ্যকের মা বলে, ও যে বিয়েটা করেছিল সেই বিয়েটা আগে ভাঙতে হবে। তখন থামনি বলে, ঠিক আছে, কাউকেই তুমি পুরোহিতকে ডেকে পাঠাও। বাট গরিমা বলে, অনেক নাটক হয়েছে, আর নয়, আমি তোমাকে বিয়ে করতে পারবো না।